কুমিল্লার লাকসামে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পথে পথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 6 জন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আবুল কালাম হাই স্কুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকে লাকসাম উপজেলা বিএনপি। সমাবেশে যোগ দিতে খুন্তা নৈর পার, রেলচিৎসি ও রাজঘাট সহ বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, এ সময় মুদারগঞ্জের প্রবেশ পথে দফায় দফায় বাধা দেয় আওয়ামী লীগ কর্মীরা। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশি পাহারার মধ্যেও তাদের উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। বাধা উপেক্ষা করে বিভিন্ন ইউনিয়ন থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।